নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজন্য আমলের মন্দির নগরী এবং সেখানকার যে দিঘি, দিঘির পাড়ের ইতিমধ্যে যে নগর রয়েছে তার সৌন্দর্যায়নে ভরপুর। রাজ্যের পর্যটন বিকাশ এবং শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধির লক্ষ্যে উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। বর্তমানে এই দিঘির পাশে মানুষের সমাগম লক্ষ্য করা যায়। মর্নিং ওয়াক থেকে শুরু করে সন্ধেবেলা তো ইভিনিং এও দেখা যায় সাধারণ মানুষের উপস্থিতি দিঘির পাড়ে। জগন্নাথ দিঘির পাড়ে এই পার্কে প্রত্যেক দিন সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষদের ভিড় বা লোকজন জমায়েত লক্ষ্য করা যায়। তাই সেই জায়গাতে এলাকার পরিবেশ অনেকটাই সুন্দর হয়ে উঠেছে। জগন্নাথ দিঘির পাড়কে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এমনটাই বক্তব্য উঠে আসছে স্থানীয় সূত্রে। তবে এই জগন্নাথ দিঘির পার্কে থেকে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি ঠিক কি ছবি তুলে ধরেছেন, কি বক্তব্য উঠে এসেছে তার শুনুন। নমস্কার, আমরা রয়েছি উদয়পুরের জগন্নাথ দিঘির পার্ক। উদয়পুর জগন্নাথ দিঘি এখন নতুন রূপে সেজে উঠেছে, আর তাতেই করে উদয়পুর শহর শহর না শুধু উদয়পুরের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে প্রতিনিয়ত ভিড় জমাতে থাকে এই উদয়পুরের জগন্নাথ দিঘির পার্ক। কারণ এখানে আধুনিকরণের মাধ্যমে এটাকে পার্ক হিসেবে রূপ দেওয়া হয়েছে। সৌন্দর্য একেবারে ভরপুর সেজে উঠেছে উদয়পুর জগন্নাথ দিঘি। রয়েছে লাইটিং সিস্টেম এবং মিউজিক সিস্টেমও। তো আমরা কথা বলবো যারা প্রত্যেক দিন যুবকরা এবং বৃদ্ধরা এই পার্কটিতে চলাফেরার হাঁটাচলা করার জন্য আসে তাদের সাথেও। কিরকম লাগছে উদয়পুরের জগন্নাথ দিঘি একেবারে সেজে উঠেছে? খুবই ভালো, আমরা উদয়পুর বাসী হিসাবে খুবই গর্বিত একটা ব্যাপার না। উদয়পুর জায়গাতে অনেক সময় দেখা যায় যে এই সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে, কি বলবেন তোমরা যুবকরা হিসেবে? প্রশাসনের কাছে যদি এখানে যদি তৈরি মানে দিয়ে দিত তাহলে তোমার একটু ভালো হতো। তবে আমরা এতক্ষণ কথা বললাম অনেকের সাথেই যারা পার্কে এসেছে, তবে এই পুলিশ প্রশাসনও চেষ্টা করছে, তবে এই পার্কের সৌন্দর্যতা বজায় রাখতে আমাদের সকলে কিন্তু এগিয়ে আসতে হবে। উদয়পুর থেকে প্রসঞ্জিৎ দে, নিউজ ভ্যানগার্ড। উদয়পুর থেকে শুনলেন প্রসেনজিৎ দের বিশেষ রিপোর্ট এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বর্তমানের মানুষজন। বেশ কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও এই পার্কের উদ্বোধন করেছেন, সফর করেছেন। তাই সবকিছুকে মিলে শহর সৌন্দর্যায়নের ক্ষেত্রে এই পার্ক বিশেষ ভূমিকা পালন করছে উদয়পুর শহরে, যেমনটা বক্তব্য উঠে আসছে স্থানীয় সূত্রে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।